ভারতের বাংলা চলচ্চিত্র জগতের একটি উজ্জ্বল নক্ষত্র হলো সুপারস্টার দেব। তিনি 8 থেকে 80 সকলের মনে জায়গা করে নিয়েছেন নিজের কর্মকৌশলতা দিয়ে। বিশেষত তার পুরুষ ভক্তের থেকে মহিলা ভক্তের সংখ্যাটাই বেশি। আজকের ভিডিওতে আমরা জানবো নায়ক দেবের জীবন সম্পর্কে। দীপক অধিকারী থেকে টলিউডের নায়ক দেব হওয়াটা মোটেও কিন্তু সহজ কাজ ছিল না তার জন্য। আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। তিনি 25 ডিসেম্বর 1982 সালে মহেশখালী নামে ক্যাশপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরু অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের বোনের নাম দীপালি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণীর সাথে প্রেমের সম্পর্ক তার। বহুদিন বেশ কয়েকটা সিনেমায় একসাথে অভিনয় করেছেন। দেব নিজের ছোটবেলার বেশিরভাগ সময় কাটিয়েছেন চন্দ্রকোনায়। তিনি বান্দার পুরস্তম হাই স্কুল থেকে পড়াশোনা করেন ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করার পর তিনি সিনেমায় অভিনয় করতে আগ্রহী হন। তার প্রথম আত্মপ্রকাশ ঘটে আব্বাস মোস্তানের টারজান দ্য ওয়ান্ডার কারের সেটে। এরপর দেব কিশোর অমিত কাপুর অ্যাক্টিং একাডেমি হতে অভিনয় কোর্স করেন। এরপর তাকে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যায়। 2006 সালে তিনি প্রবীর নন্দীর অগ্নিশপথ সিনেমার প্রধান চরিত্রে এবং রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করেন। তবে ছবিটি সেরকম সাফল্য লাভ করেনি। এরপর তিনি রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করেন এবং এই ছবিটি থেকে প্রচুর সাফল্য লাভ করেন। তবে এই ছবির সাফল্যের পরও দেব বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন এবং নিজেকে সিনেমার জগতে প্রতিষ্ঠিত করতে মুম্বাই পাড়ি দেন। সেখানে প্রখ্যাত কোরিওগ্রাফার এজাজ গোলাপের থেকে নাচ ও ফাইটিং এর তালিম নেন। এরপর তিনি রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ সিনেমা দিয়ে শুভশ্রী গাঙ্গুলির সাথে জুটি বেঁধে কামব্যাক করেন। এই ছবিটি তাকে এতটাই সাফল্য দিয়েছিল যে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর সেদিন দেখা হয়েছিল দুই পৃথিবী, পাগলু, চ্যালেঞ্জ 2, চাঁদের পাহাড়, জুলফিকা সহ আরো অনেক ব্যবসা সফল সিনেমা অভিনয় করতে দেখা যায়। দেব 2014 সালে লোকসভা নির্বাচনে গাঁঠাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তিনি ক্যাশপুর কেন্দ্র থেকে 1,16,860 ভোট লাভ করেন। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কলকাতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। দেব বিভিন্ন সিনেমার পাশাপাশি দূরদর্শনেও বেশ কিছু কাজ করেছেন। 2011 সালে রাজ চক্রবর্তী পরিচালিত সানন্দ টিভির একটি ধারাবাহিকে সবিনয় নিবেদনে অতিথি চরিত্রে অভিনয় করেন। 2010 ও 2011 তিনি জি বাংলায় সম্প্রচারিত মীরের কমেডি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জের নামে একটি হাসির শোতে অতিথি বিচারক হিসেবে আসেন। এরপর তিনি দাদাগিরি সিজন 2, সিজন 4 ও সিজন 7 আসেন। তিনি ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারক ও কোচ হন। তো সেই দিনের দেব আর আজকের দেবের মাঝে অনেক তফাত। সে এখন অনেক পরিণত, মাস কমার্শিয়াল সিনেমার বাইরে অন্য ধারার সিনেমায় ঝুঁকেছেন তিনি এবং সাফল্যও পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর টলিউডের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।